ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক সাকিব খান মঙ্গলবার বুবলির সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেন। বুবলির সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ, এমনকি তার সঙ্গে কোনো সিনেমাও করবেন না। সাকিব খান বলেন, বাস্তব জীবনে তার সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। তার জবাবে আজ মুখ খুললেন সাকিবের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলি। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, মিস্টার সাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন বাস্তবে দেখা যায় আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন, নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন, নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পরপর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছেটা কি? তাদের ছেলে শেহজাদের কথা মনে করিয়ে দিয়ে বুবলি বলেন, শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো। পরিবার নিয়ে সুন্দর ঈদ কাটিয়েছিলাম মনে করিয়ে দিয়ে বুবলি তার পোস্টে লিখেছেন, আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও তারা দুজনে ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছেন, টাইম স্পেন্ড করেছেন বলে তিনি জানান। সাকিব খানের আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা সম্পর্কে বুবলি বলেন, কিছুদিন পরপর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন। বুবলি তার আবেগময় ভাষায় লিখেছেন, আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি, বরং যে কোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি। আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পরপর আমাকে নিয়ে নিউজে কোচান কেন? উদ্দেশ্য কি? আগে তো কখনো এরকম করতেন না। জীবনটাকে গোছানোর কথা বলে বুবলি সাকিব খানকে বলেন, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টার ডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে, নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবে আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনও আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্ত একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাব। সব শেষে সাকিব খানকে বিনীত অনুরোধ করে তিনি বলেন, বিনীত অনুরোধ করব, আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না, এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই আপনিও সেটা করবেন।